বাংলাদেশের 23তম প্রধান বিচারপতি জনাব হাসান ফয়সিদ্দিকে অবসরে যাচ্ছেন 2023 সালের 25 সেপ্টেম্বর। এর মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95 অনুচ্ছেদের এক দফা মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেছেন বাংলাদেশের 24তম প্রধান বিচারপতি। প্রজ্ঞাপন মোতাবেক দেশের 24তম প্রধান বিচারপতি হচ্ছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জনাব ওবায়দুল হাসান। বিচারপতি জনাব ওবায়দুল হাসান 1959 সালের 11ই জানুয়ারি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার 86 গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম জনাব আখলাকুল হোসাইন আহমেদ এবং মাতার নাম বেগম হোসনে আরা হোসাইন। পিতা মরহুম আখলাকুল হোসাইন আহমেদ ছিলেন পেশায় একজন সরকারি চিকিৎসক, তবে বৃহত্তর হাওড় অঞ্চলের প্রত্যন্ত গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে চিকিৎসা সেবা প্রদান করতেন বিধায় ভাটি অঞ্চলের মানুষের কাছে আখলাক ডাক্তার বা মানুষের ডাক্তার হিসেবেই সর্বাধিক পরিচিত ছিলেন তিনি। জনাব হাসানের পিতা মরহুম জনাব আখলাকুল হোসাইন আহমেদ বঙ্গবন্ধুর আদর্শ ও ব্যক্তিত্বে অনুপ্রাণিত হয়ে 1968 সালের শেষ দিকে সরকারি চাকুরি ছেড়ে যোগ দেন আওয়ামী লীগে। সেখান থেকে তিনি হয়ে ওঠেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী। 1970 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তৎকালীন নেত্রকোনা মহকুমার মোহনগঞ্জ বারহাট্টা নির্বাচনী এলাকা থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময় আখলাকুল হোসেন আহমেদ ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার অধীন মহেশখলা ইউথ ক্যাম্পের ইনচার্জ হিসেবে ট্রেনিং সহ মুক্তিযুদ্ধ সংগঠিত করার কাজে বিশেষ ভূমিকা পালন করেন। স্বাধীনতা লাভের পরপর বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যে সংবিধান লাভ করি, বাংলাদেশ গণপরিষদের সদস্য হিসেবে সেই সংবিধানের তিনি ছিলেন অন্যতম স্বাক্ষরদাতা, যার স্বাক্ষর রয়েছে 28 নং ক্রমিকে। এই বর্ণাঢ্য ব্যক্তির তিন ছেলের বড় ছেলেই হচ্ছেন বাংলাদেশের 24তম প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান। মেজ ছেলে জনাব সাজ্জাদুল হাসান ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব বা পার্সোনাল সেক্রেটারি, যিনি সিনিয়র সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অবসর গ্রহণের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নেত্রকোনা 4 আসন তথা মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি আসনের সংসদ সদস্য। অপর ছেলে সাইফুল হাসান কর্মরত আছেন একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন পদে। বিচারপতি জনাব ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস অনার্স ও এমএসএস ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। 1986 সালের 18ই মার্চ তিনি ডিস্ট্রিক্ট কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর 1988 সালের 18ই অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং 2005 সালের 15ই আগস্ট তিনি আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ওই সময় তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। বিচারপতি জনাব ওবায়দুল হাসান 2009 সালের 30 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন এবং 2011 সালের 6 জুন তিনি একই বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। বিচারপতি জনাব ওবায়দুল হাসান 2012 সালের 23 মার্চ থেকে 12ই ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর একজন সদস্য হিসেবে এবং 2012 সালের 13ই ডিসেম্বর থেকে 2015 সালের 15ই সেপ্টেম্বর পর্যন্ত উক্ত ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়কালে তিনি সহকর্মী বিচারকগণের সাথে মোট 11টি মামলার রায় প্রদান করেন। তিনি 2020 সালের 3 সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ লাভ করেন। বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অর্পিত সম্পত্তি আইন এবং হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগের ঐতিহাসিক রায় সহ অনেক গুরুত্বপূর্ণ মামলার রায় প্রদান করেন। তিনি 1991 সালে হংকংয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং 2015 সালের জুলাই মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত জুডিশিয়াল গভর্নেন্স প্রোগ্রাম ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি 2015 সালের আগস্ট মাসে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্রাইমস বা স্টেট ক্রাইমস বিষয়ক ইন্টারন্যাশনাল কনফারেন্স
এবং 2015 সালের আগস্ট মাসে নেদারল্যান্ডের হেগে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তথা আইসিসির বিচারকবৃন্দ এবং সাবেক যুগোস্লাভিয়ার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকবৃন্দের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে বিচারপতি জনাব ওবায়দুল হাসান এক পুত্র সন্তানের জনক। পুত্র আহমেদ শাফকাত হাসান যুক্তরাজ্য থেকে অর্জন করেছেন বার অ্যাট ল, আর স্ত্রী নাফিসা বানু বর্তমানে কর্মরত আছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ পরিচালনা পরিষদের একজন সদস্য হিসাবে। বিচারপতি জনাব ওবায়দুল হাসান বিচারিক পেশার পাশাপাশি লেখালেখিও করেন আদর্শ ও চেতনাগত প্রাসঙ্গিক বিষয়ে। এই ব্যস্ততম কর্মময় জীবনে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তার অবর্ণনীয় নির্মমতার চিত্র, একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ও অন্যান্য, বঙ্গবন্ধু বাংলাদেশ, একজন যুদ্ধ শিশুর গল্প ও অন্যান্য, এবং বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নামক তিনটি গ্রন্থ। বিচারপতি জনাব ওবায়দুল হাসান 2026 সালের 10ই জানুয়ারি পর্যন্ত থাকবেন দেশের 24তম প্রধান বিচারপতি হয়ে। এই সময়ে বিচারপতি জনাব ওবায়দুল হাসানের নেতৃত্বে বাংলাদেশের বিচার বিভাগ পৌঁছবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, এটাই আমাদের প্রত্যাশা।